আসসালামু আলাইকুম গল্পনাশ চ্যানেলের পক্ষ হতে আমি নেহা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুনছিলেন হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস উড়াল পঙ্ী আজ পর্ব দুই নোরাকে আরেকবার টেলিফোন করতে ইচ্ছা করছে কিন্তু হাতে সময় নেই ইন্টারভিউ দিতে যেতে হবে ছয় সাতজন গম্ভীর এবং বিরক্ত মুখের মানুষের সামনে হাসি হাসি মুখ করে বসতে হবে বিরক্ত মানুষরা সবাই ভাব করবে তারা সাধারণ কেউ না তারা অতিশ দীপঙ্কর টাইপ মহা জ্ঞান এদের মধ্যে একজন থাকবে চার্লি চ্যাপলিন ধাঁচের রসিকতা করার চেষ্টা করবে করার চেষ্টা করবে কথা বলবে গ্রাম্য ভাষায় তার ফাঁকে ফাঁকে হঠাৎ খাঁটি ব্রিটিশ অ্যাকসেন্টে ইংরেজি কথা বলবে বুঝানোর জন্যে যে আমি একটু গ্রাম্য ভাষায় কথা বলছি এটা আমার পরিচয় না গ্রাম প্রীতির কারণে কাজটা করছি একজন থাকবে যে কোনো প্রশ্ন করবে না তার কাজ এক দৃষ্টিতে তাকিয়ে থাকা ভাব এরকম যে আমার প্রশ্ন করার দরকার নেই মুখের দিকে তাকিয়েই আমি সব কিছু বুঝে ফেলতে পারি একজন থাকবে বিজ্ঞান মনস্ক বিজ্ঞানের জটিল সব প্রশ্ন করবে যার উত্তর দেওয়া সম্ভব না উত্তর না পেয়ে সেই গাধা মাথা নাড়তে নাড়তে মধুর ভঙ্গিতে হাসবে হাসি দিয়ে বুঝিয়ে দেবে এখনকার ছেলেমেয়েরা বিজ্ঞানের কিছুই জানে না এতে সে অত্যন্ত ব্যথিত মুহিব তার চার বছরের বেকার জীবনে অনেক ইন্টারভিউ দিয়েছে প্রতিটা ইন্টারভিউর একই চেহারা দ্য সে চার মাস আগে একবার ইন্টারভিউ দিয়েছে তার দ্বিতীয়বার ডাক পড়েছে দ্বিতীয়বার ডাকের অর্থ কি এই যে চাকরি হবে মুহিবের তা মনে হয় না তার ধারণা এই কোম্পানির কোন কাজকর্ম নেই কোম্পানির চার পাঁচবার করে ইন্টারভিউ নিয়ে কাজ দেখাচ্ছেন প্রথমবারের ইন্টারভিউ মোটেই হয়নি সে কোনো প্রশ্নের জবাব পারেনি এক ভদ্রলোক হঠাৎ জিজ্ঞেস করলেন মর্মাহত শব্দটার মানে কি বাংলায় কথা বলার সময় আমরা প্রায় বলি এই ঘটনায় আমি মর্মাহত অর্থাৎ সে মর্মে আহত মর্ম জিনিসটা কি মুহিব শুকনো গলায় বলেছিল জানি না স্যার মর্ম কি তুমি জানো না জি না স্যার তোমার কোনো অনুমান আছে তোমার কি মনে হয় মর্ম কি আমার ধারণা মর্ম হলো মন মন মানে কি মুহিব অস্বস্তির সঙ্গে বলল মন হলো চেতনা ইন্টারভিউ বোর্ডের সবাই হো হো করে হাসতে শুরু করলো তাদের ভাব এরকম যেন জীবনে এত হাসির কথা কেউ শোনেনি তখন চার্লি চ্যাপলিন বাবাজি গম্ভীর গলায় বললেন আপনার নাম মুহিব মুহিব নামের অর্থ কি মুহিব বলল মুহিব নামের অর্থ প্রেমিক আবারও হাসি শুরু হলো এখানেই তার ইন্টারভিউর সমাপ্তি বলা যেতে পারে হাস্যকর সমাপ্তি এ ধরনের ইন্টারভিউর পর আবারও তাকে কেন ডাকা হলো সে জানে না জানার দরকারও নেই তার জীবনটা একটা রুটিনের ভেতর পড়ে গেছে এই রুটিনের মাঝে মধ্যে তাকে ইন্টারভিউ দিতে হবে সে দিয়ে যাচ্ছে ব্যাস মাঝারি ধরনের ঠান্ডা একটা ঘরে মুহিব বসে আছে ঘরে এসি চলছে দরজা জানালা সবই বন্ধ মুহিব ছোটখাটো এক ভদ্রলোকের সামনে বসে আছে ভদ্রলোকের বয়স পঞ্চাশের উপরে বলে মনে হচ্ছে কত উপরে তা ধরা যাচ্ছে না ভদ্রলোকের চেহারা শান্ত তাকানোর ভঙ্গি শান্ত কিছু কিছু মানুষ আছে প্রবল ঝঞ্ঝার সময়ও যাদের দেখে মনে হয় বেশ শান্তিতে আছে ভদ্রলোক ওই টাইপের তিনি সম্ভবত মুহিবের ইন্টারভিউ নেবেন এই ভদ্রলোক কি প্রথম ইন্টারভিউর সময় ছিলেন মুহিব মনে করতে পারছে না মনে হয় ছিলেন না থাকলে চেহারা মনে থাকতো ভদ্রলোক একাই মনে হয় ইন্টারভিউ নেবেন প্রথম প্রশ্নটা কি হবে আপনার নাম বেশিরভাগ সময় এই প্রশ্ন দিয়ে শুরু হয় দ্বিতীয় প্রশ্ন এই নামের অর্থ কি নামের অর্থ বললে তিনি হাসাহাসি শুরু করবেন না তো এবার নামের অর্থ জিজ্ঞেস করলে ভুল অর্থ বলতে হবে নামের অর্থ প্রেমিক না বলে সে বলবে সন্দেহকারী মুহিবের সামনের ভদ্রলোক রিভলভিং চেয়ারে বসে আছেন যারা রিভলভিং চেয়ারে বসে তারা চেয়ার নিয়ে কিছু নড়াচড়া করে এই করছেন না প্রশ্ন করবার সময় হয়তো করবেন মুহিব প্রথম প্রশ্নের জন্য অপেক্ষা করছে ঘরটা বেশ ঠান্ডা তার রীতিমতো শীত করছে হয়তোবা বাইরে বৃষ্টি পড়ছে বাইরের আবহাওয়া ঠান্ডা হয়ে গেলে এসি বসানো ঘর বরফ শীতল হয়ে যায় বাইরে বৃষ্টি হচ্ছে কিনা জানতে পারলে ভালো হতো ঝুম বৃষ্টি হলে যেতে হবে কাছে মুহিবের ষষ্ঠ ইন্দ্রিয় বলছে ইন্টারভিউ শেষ করে ঘর থেকে বের হয়ে এসে দেখবে আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে রাস্তায় হাঁটু পানি যদি সেরকম হয় সে যে কাজটা করবে তাহলে রিক্সা নিয়ে সোহরাওয়ার্দি উদ্যানে চলে যাবে সেখানে কদম ফুল বিক্রি হয় নোরার জন্য কদম ফুল কিনতে হবে সিডি কিনতে হবে সিডির নাম উড়াল পঙ্খী পঙ্খী মানে কি যে পাখি উড়ছে সেই পাখি তাহলে বসে আছে যে পাখি তাকে কি বলা হবে বসাল পক্ষী মাইকট মস্ত একটা ভুল হয়ে গেছে মার জন্যে টিভিটি ভাড়া করে আনা হয়নি আজ রাতে বাসায় ফিরতে তার দেরি হবে মা ছটফট করতে থাকবে ছবির জন্যে ছবির নাম কয়লা আপনার চোখে কি হয়েছে মুহিব অন্য কিছু ভাবছিল বলেই হয়তো প্রশ্ন শুনে চমকে গেল তার বুক ধরফর করে উঠল মনে হলো প্রশ্নটা খুবই কঠিন এত কঠিন প্রশ্নের উত্তর সে দিতে পারবে না তার চোখ যে ফুলে বন্ধ হয়ে আছে এটাও তার মনে ছিল না মুহিব হরবর করে বললো স্যার চোখে কি হয়েছে আমি জানি না সকালে ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা চোখ ওঠেনি তো বুঝতে পারছি না স্যার ভদ্রলোক রিভলভিং চেয়ার সামান্য ঘুরালেন শান্ত গলায় বললেন উনিশশো একাত্তর সনে সারা বাংলাদেশে চোখ ওঠা রোগ হয়েছিল এমন কোনো মানুষ ছিল না যার এই রোগ হয়নি রোগটার নাম দেওয়া হয়েছিল জয় বাংলা রোগ এমন প্রায় ঘটেছে এই রোগে আক্রান্ত পাকিস্তানি মিলিটারিও চোখ লাল করে তাকিয়ে আছে আবার যে মুক্তিযোদ্ধাকে মুহিব চুপ করে আছে এই গল্পটা শুনে তার কি রিয়াকশন হওয়া উচিত সে বুঝতে পারছে না সে কি হাসবে এটা কি হাসির গল্প মুহিব বলল স্যার আমার জন্ম উনিশশো একাত্তরের পরে সেটা জানি জন্ম তারিখ অ্যাপ্লিকেশন ফর্মে লেখা আছে আমি আপনার ফাইল পড়ে দেখলাম এক্সট্রা কলামে আপনি লিখেছেন আমার কোনো প্রতিভা নেই আমি প্রতিভা শূন্য মানুষ আপনার কি সত্যই ধারণা আপনার কোনো প্রতিভা নেই জি স্যার আমার নিজের এবং আমার বন্ধু বান্ধবদের আমার সম্পর্কে এই ধারণা একজন প্রতিভাশূন্য মানুষকে আমরা চাকরি দেবো কি জন্যে চাকরি করার জন্য প্রতিভার দরকার হয় না স্যার কিসের দরকার হয় বুদ্ধির দরকার আমার বুদ্ধি আছে আমি পরিশ্রম করতে পারি বুদ্ধি আছে জি স্যার আছে আমরা দুজনকে রিক্রুইট করেছি একজন ছেলে একজন মেয়ে আপনি দুজনের মধ্যে একজন কি কারণে আপনাকে রিক্রুট করা হয়েছে সেটা অনুমান করে বলুন তো দেখি আপনার বুদ্ধি আছে কিনা মুহিব সহজ ভঙ্গিতে বলল আমাকে চাকরি দেবার আলাদা কোনো কারণ নেই আমার ধারণা আমাকে আপনারা নিয়েছেন কারণ আমার চেহারা সুন্দর আপনার ধারণা ঠিক আছে আপনার বুদ্ধি ভালো অফিসে কিছুক্ষণ অপেক্ষা করুন অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে হাতে নিয়ে যান আগামী মাসের এক তারিখে জয়েন করতে পারেন ওয়েলকাম টু ভদ্রলোক হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়েছেন মুহিবের ইচ্ছে করছে হ্যান্ডশেক না করে ভদ্রলোকের পা ছুঁয়ে সালাম করতে সবচেয়ে ভালো হয় সে যদি কার্পেটের ওপর হামাগুড়ি দিয়ে ভদ্রলোকের দিকে এগিয়ে যায় ভদ্রলোকের পায়ে কিছুক্ষণ মুখও ঘষা যেতে পারে কুকুররা মনিবের কাছে গেলে কোলে ওঠার জন্য এরকম করে মুহিব ম্যানেজার সাহেবের ঘরে বসে আছে এই ঘরে বড় বড় জানালা খোলা পর্দা একপাশে টেনে দেওয়া দোতলার এই ঘর থেকে আকাশ দেখা যাচ্ছে রাস্তাঘাট দেখা যাচ্ছে মুহিব জানালা থেকে চোখ সরাতে পারছে না মুসলধারে বৃষ্টি পড়ছে তার উচিত অ্যাপয়েন্টমেন্ট লেটারের কথা ভুলে গিয়ে রাস্তায় নেমে পড়া ভিজতে ভিজতে নোলাদের বাড়ি চলে যাওয়া কিছু কিছু বৃষ্টি আছে দেখলেই ভিজতে ইচ্ছে করে এখন সেই ধরনের বৃষ্টি হচ্ছে অথচ তাকে ম্যানেজার সাহেবের ঘরে বসে থাকতে হচ্ছে তার সময় কাটছে না ম্যানেজার ভদ্রলোক একবার শুধু বললেন আপনি কবে জয়েন করবেন বলল। না। ব্যাস এই পর্যন্তই কথা ম্যানেজার একজন বেয়ারাকে ইশারা করে কি যেন বলল সে মুহিবকে এক কাপ চা দিয়ে গেল চাটা খেতে ভালো সুন্দর গন্ধ এরকম চা পরপর দু কাপ খেতে হয় কিন্তু দ্বিতীয় কাপ চায়ের কথা তার বলতে ইচ্ছে করছে না মুহিব ভেতরে ভেতরে টেনশন বোধ করছে তার মনে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেতে পেতে বৃষ্টি থেমে যাবে আকাশে অবশ্যই ঘন কালো মেঘ এখনো আছে যেভাবে বৃষ্টি পড়ছে আকাশে সব মেঘ ধুয়ে চলে যাবে মুহিব চেয়ার ছেড়ে জানালার পাশে দাঁড়ালো আকাশের দক্ষিণ দিকটা নজর দিয়ে দেখতে হবে দক্ষিণের সমুদ্র থেকে মেঘের সাপ্লাই যদি ঠিক থাকে তাহলে বৃষ্টি আরো ঘন্টা দুই থাকবে রাতে দেখা স্বপ্নটা মনে পড়েছে তার মানে দুপুর হয়ে গেছে রাতের স্বপ্ন তার সবসময় দুপুরে কেন মনে পড়ে ম্যানেজার সাহেবকে জিজ্ঞেস করে জেনে নেবে মহিব সাহেব জি নিন এখানে সই করে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিন কংগ্রাচুলেশন মুহিব অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে নিল অতি দ্রুত চোখ বুলালো অবিশ্বাস্য মনে হচ্ছে বেসিক পে টাকা রেন্ট মেডিকেল পনেরো হাজার ছয়শ প্রবেশনারি পিরিয়ড পার করলে রেগুলার পে স্কেল শুরু হবে রেগুলার পে স্কেলটা কত প্রবেশনারি পিরিয়ডটাই বা কত দিন মুহিব জানালা দিয়ে তাকালো বৃষ্টি পড়া বন্ধ হয়নি বরং বৃষ্টির জোর আরো বেড়েছে মনে হচ্ছে পুরো ঢাকা শহর আজ বৃষ্টির পানিতে তলিয়ে যাবে নোড়াদের বাড়ির গেটের দারোয়ানের নাম ইস্কান্দর নোড়াই নাম সংক্ষেপ করে নিয়েছে সে ডাকে ইস ইস্কান্দর থেকে ইস কান্দর বাদ নরা যখন বলে ইস ভাই ছুটে চলে যান খুব ঠান্ডা দেখে এক বোতল স্প্রাইট নিয়ে আসুন গেট খোলা থাকুক পাঁচ মিনিটের বেশি তো আপনার লাগবে না এই পাঁচ মিনিটে ভয়ঙ্কর কিছু ঘটার সম্ভাবনা কম ইস ভাই অনিচ্ছার সঙ্গে যায় ইস ভাই এর বয়স ষাটের কাছাকাছি দীর্ঘ ত্রিশ বছর সে নোরাদের বাড়ির গেটের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়েছে গেট থেকে সামান্য দূরে গেলেই সে মনে হয় অস্থির বোধ করে হয়তো নিজেকে সে গেটের অংশ বলেই এখন ভাবে তুমুল বৃষ্টির মধ্যেও ইস্কান্তরকে দেখা গেল ছাতা মাথায় দিয়ে টুলের ওপর বসে আছে মুহিব গেটের ওপাশ থেকে আনন্দিত স্বরে ইস ভাই গেটটা খুলুন তাকালো রাগি গলায় বলল। আমার এই ভাই ডাকবেন না আমার পিতা মাতা আমার একটা নাম দিয়েছিল মুহিব বলল সরি আর ডাকবো না গেটটা খুলুন ইস্কান্দর মুহিবের ওপর থেকে মুখ ফিরিয়ে বলল গেট খোলা যাবে না যাবে না কেন আপা বাড়িতে নাই মুহিব পরিষ্কার বুঝতে পারছে এটা একটা মিথ্যা কথা ইস ভাইয়া দারোয়ান রেগে গেছে দারোয়ানের রাগের দৌড় গেট পর্যন্ত বলেই গেট খোলা হচ্ছে না মুহিব বলল ইস্কান্দর শুনুন আমি আপনার আপার কাছে এসেছি এটা আপনাকে কে বলল আমি নোড়ার বাবার সঙ্গে কথা বলতে এসেছি উনি কি বাসায় আছেন আছেন ওনাকে খবর দিন মুহিবের ধারণা ছিল এই কথায় দারোয়ানের হুশ হবে সে গেট খুলে দেবে মিন মিনে গলায় বলবে আপা বাসায় আছে আমার ইয়াত ছিল না আসেন ভেতরে আসেন সেরকম কিছু ঘটলো না দারোয়ান টুল ছেড়ে ভেতরের দিকে চলে গেল মুহিবের বুক ঈষৎ কেঁপে গেল সত্যি কি নোরা বাড়িতে নেই দারুণ কি নোরার বাবাকে খবর দিতে গিয়েছে মুহিবের হাতে সাতটা দোলন চাপা প্রবল বৃষ্টিতেও ধবধবে সাদা ফুলগুলির কিছু হয়নি বরং সে নিজে চুপসে গেছে ঠান্ডায় শরীর কাঁপছে আয়নার সামনে দাঁড়ালে হয়তো দেখা যাবে ঠান্ডা এবং বৃষ্টির পানিতে তার ঠোঁট নীলচে হয়ে গেছে নোড়ার সিঁড়ি কেনা হয়নি প্রধান কারণ টাকা ছিল না সিডি না কেনাই ভালোই হয়েছে এই বৃষ্টিতে সিডি বাঁচানোর কোনো উপায় থাকত না ফিরে এসেছে গেট খুলছে তার চোখ মুখ কঠিন হয়ে আছে সে মুহিবের দিকে না তাকিয়েই বলল আসেন বড় সাহেব আপনাকে যেতে বলছেন মুহিব বলল সে কি নোরার বাবার সঙ্গে মুহিবের কখনো দেখা হয়নি ভদ্রলোকের এমন অবস্থা যে বারো মাসের ভেতর তেরো মাসই থাকেন দেশের বাইরে বারো হাত কাকুরের তেরো হাত বিক্রির মতো অবস্থা মাঝে মাঝে মেয়েকে ছবি পাঠান ছবির পেছনে ছবি সম্পর্কে বর্ণনা করেন মুহিব এই ভদ্রলোককে প্রথম দেখে এরকম একটা ছবিতে লম্বা ফর্সা এবং মাথা ভর্তি আইনস্টাইনের মতো ঝাঁকড়া চুলের এক ভদ্রলোক কালো রঙের একটা পাথর হাতে দাঁড়িয়ে আছে পাথরের দিকে তাকিয়ে আছেন মুগ্ধ দৃষ্টিতে যেন এটা কোনো কালো পাথর না এটা তাজমহল বনসাই করে ছোট করা হয়েছে ছবির উল্টা পিঠে ইংরেজিতে লেখা মা নোরা যে পাথর হাতে আমি দাঁড়িয়ে আছি এটা কোনো সাধারণ পাথর না এটা একটা মিটিও রাইট অতি দূর কোনো নক্ষত্রপুঞ্জ থেকে এটা পৃথিবীতে এসে পৌঁছেছে ভালো থেকো নোরার বাবা নাজমুল করিম সাহেব মুহিবকে দেখে চিন্তিত গলায় বললেন কি অবস্থা কতক্ষণ ধরে বৃষ্টিতে ভিজছো দাঁড়াও দাঁড়াও আমি টাওয়াল নিয়ে আসি আগে মাথাটা মোছো ইস্কান্দার আমাকে বলেছে তুমি নোরার বন্ধু তোমার সঙ্গে আলাপ পরিচয় করব। তার আগে ভেজা কাপড় বদলাও একেবারে নতুন ব্যবহার করা হয়নি এমন এক সেট কাপড় দিলে কি তোমার পড়তে কোনো আপত্তি আছে মুহিবের খুব অদ্ভুত লাগছে সে বসে আছে নোরার বাবার পাশে তার গায়ে এই ভদ্রলোকের পায়জামা পাঞ্জাবি তাদের দুজনের হাতে চায়ের কাপ তোমার নাম মুহিব জি স্যার স্যার বলছো কেন মুহিব হক চকিয়ে গেল আসলেই তো সে স্যার কেন বলছে ইন্টারভিউ দিতে দিতে অভ্যাস হয়ে গেছে বলেই কি স্যার বলছে নাকি এই ভদ্রলোককে তাদের কলেজের কোন স্যারের মতো লাগছে একজনের সঙ্গে অবশ্যই মিল আছে আনন্দমোহন কলেজের ইতিহাসের স্যার বাবু ছাত্ররা সবাই তাকে ডাকত সেন্ট স্যার উনি গায়ে সেন্ট না মেখে বাসা থেকে বের হতেন না ওশাকে আশাকে ফিটফাট বাবু ভদ্রলোক হঠাৎ পাগল হয়ে গিয়েছিলেন সম্পূর্ণ নগ্ন হয়ে রাস্তায় হাঁটাহাটি করতেন কাউকে চিনতে পারতেন না তবে ছাত্রদের দেখলেই চিনতেন গল্প করার জন্য খুব আগ্রহ নিয়ে এগিয়ে যেতেন মুহিবের সঙ্গে একদিন দেখা তিনি হাসি হাসি মুখে এগিয়ে এলেন কোমল গলায় বললেন তোমার নাম মুহিব না মুহিব বলল জি স্যার সেকেন্ড ইয়ার জি স্যার রোল থার্টি থ্রি জি স্যার দেখেছো সব মনে আছে পাগলদের কিছু মনে থাকে না আমার সবই মনে থাকে ভালো আছো বাবা জি স্যার তুমি আমাকে এক শিশি সেন্ট কিনে দিতে পারবে অন্য কোনো কিছুর অভাব বোধ করছি না কাপড় ছাড়া ঘুরে বেড়াচ্ছি তাতেও তেমন অসুবিধা হচ্ছে না তবে সেন্টের অভাবটা খুব বোধ করছি স্যার আমি এক্ষুনি সেন্ট কিনে নিয়ে আসছি আমি তো সবসময় হাঁটাহাটির মধ্যে থাকি আমাকে খুঁজে নাও পেতে পারো সেন্টটা কিনে তুমি আমার মার হাতে দিয়ে এসো বাসা চেনো তো বকুল গাছওয়ালা বাড়ি জি স্যার বাসা চিনি মুহিব সেই দিনই সেন্ট কিনেছিল দামি সেন্টই কিনেছিল কুমুদ স্যারকে সেই দেওয়া হয়নি কারণ স্যারের মা পুরোনো বাসায় ছিলেন না উনি কোথায় গিয়েছেন কেউ বলতে পারল না মুহিবের কাছে এখনো আছে নোরার বাবা বললেন কি চিন্তা করছো মুহিব চমকি উঠে বলল কিছু চিন্তা করছি না তিনি হাসি হাসি মুখে বললেন নোরা হঠাৎ করে বলল ঝুম বৃষ্টির মধ্যে গাড়ি নিয়ে লং ড্রাইভে গেলে খুব মজা হবে নাকি তুমি আমার মেয়ের বন্ধু তার নেচের তো জানোই যেই তার মাথায় বুদ্ধিটা এলো টেলিফোন করে অমনি জোগাড় করলো মাইক্রোবাস নিয়ে বের হয়ে গেল তোমাকে টেলিফোন করেনি জি না তোমার হাতের ফুলগুলি দোলন না? জি ইন্টারেস্টিং ব্যাপার কি জানো আমি আমার মেয়ের নাম দোলন চাপা রাখতে চেয়েছিলাম মেয়ের মা বললো দোলন চাপা শুনলেই কবি নজরুলের বইয়ের কথা মনে হবে সঙ্গে সঙ্গে চোখে ভাসবে কবির ছবি আমি ডাকবো আমার মেয়েকে চোখে ভাসবে কবি নজরুলের ছবি তা হবে না শেষে ডিসিশন পার্টে ইফসেনের চরিত্রে নাম রাখলাম নোরা নোরা নামটা তোমার কেমন লাগে সুন্দর নোরা সুন্দর নাকি দোলন চাপা সুন্দর দোলন চাপা সুন্দর নোরার আরেকটা খাস বাঙালি নাম আছে সেটা জানো গানের ক্যাসেট বা সিডি বের হয় যেখানে তার বাংলা নামটা থাকে জানো বাংলা নামটা জি চন্দ্রাবতী চন্দ্রাবতী নামের অর্থ জানো জি না চন্দ্রাবতী নামের অর্থ হলো চাঁদের সখী নোরার একটা আরবি নামও আছে আরবি নামটা আমার মা রেখেছিলেন ওয়ামিয়া এই নামের অর্থ হলো বৃষ্টি মানুষের স্বভাবের নামের প্রভাব পড়ে এই কথাটা মনে হয় সত্যি বৃষ্টি নাম রাখার জন্যই বোধ বৃষ্টি হলেই আমার মেয়ের মাথা খারাপের মতো হয়ে যায় মুহিবার চিমনি ধরে গেছে নোরার বাবারও মনে হয় কথা বেশি বলার অভ্যাস তিনি ক্রমাগতই কথা বলে যাচ্ছেন এখন আর তার কথা মুহিব মন দিয়ে শুনছে না সন্ধ্যা হয়ে গেছে ঘর অন্ধকার মুহিবের ধারণা কিছুক্ষণের মধ্যেই সে ঘুমিয়ে পড়বে মুহিব জি তুমি করো কি পড়াশোনা পড়াশোনা শেষ করেছি আমি বেকার ও আচ্ছা মুহিবের মনে হলো সে নিচে ঘুমের মধ্যে কথা বলছে সে বেকার না তার পকেটে অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে ভিজেতে হয়ে গেছে তাতে কি সে কি ভুলটা শুদ্ধ করবে বলবে যে সে এখন এর ইন্টারন্যাশনাল নামের মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করে থাক দরকার মুহিব জি স্যার নোরাল বন্ধু বান্ধবদের আমি খুব পছন্দ করি কেন জানো পছন্দ করি কারণ বেশিরভাগ সময় আমি দেশের বাইরে থাকি নোরা ঘিরে একাদা বন্ধু বান্ধব আছে এটা ভেবে নিশ্চিন্ত বোধ করি আমি কি বলার চেষ্টা করছি বুঝতে জি পারছি তোমাদের বাসা কোথায় ঝিকাতলা নিজেদের বাড়ি আমার বড় চাচার বাড়ি সবাই একসঙ্গে থাকি ভালো তো জয়েন্ট ফ্যামিলি উঠেই গেছে বাবা মা বেঁচে আছেন জি শুনেই তো ভালো লাগছে পিতা মাতা পুত্র কন্যা সব ছাদের নিচে মুহিব ঘুম ঘুম গলায় বললো বাবা আমাদের সঙ্গে থাকেন না আলাদা থাকেন কেন ওনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে উনি এখন আর আমাদের পরিবারের সদস্য না বলতে বলতে মুহিব আরাম করে ঘুমিয়ে পড়ল মুহিবের বাবা শামসুদ্দিন সাহেব পল্লবীতে থাকেন দুই কামরার ঘর পেছনে বারান্দা আছে টিনের ছাপড়া দিয়ে বারান্দা ঢাকা সেখানেই রান্নার ব্যবস্থা গ্যাসের কারবার নেই রাত্রে হয় কেরোসিনের চুলায় সেটা শামসুদ্দিন সাহেবের জন্য কোনো ব্যাপার না তিনি একা মানুষ বিশাল বাড়িতে তিনি কি করবেন তার দরকার ঘুমাবার জন্য একটা জায়গা মাথার ওপর ফ্যান তিনি গরম একেবারেই সহ্য করতে পারেন না শীতের সময়ও ফ্যান ছেড়ে রাখতে হয় তার জন্য সবচেয়ে সুবিধা হতো যদি এক কামরার একটা ঘর হতো ঘরের এক কোনায় রান্নার ব্যবস্থা থাকবে টুক করে গরম পানি করে এক কাপ চা খেয়ে ফেলা একমুঠ চাল এক মুঠ ডাল দিয়ে খিচুড়ি রান্নার শেষ পর্যায়ে চার চামচ এক চামচ ঘি ফুরিয়ে গেল এক কামরার একটা ঘরই তার জন্য যথেষ্ট ছিল এখন যে বাড়িতে আছেন সেটাও খারাপ না ফ্ল্যাট বাড়ি না আলাদা বাড়ি মাথার ওপর টিনের ছাদ রাতে টিনের চালে যখন বৃষ্টি হয় অদ্ভুত ভালো লাগে জীবনের শেষ দিন পর্যন্ত এই বাড়িতে থাকতে পারলে খারাপ হতো না সেটা সম্ভব হচ্ছে না বাড়ি ছেড়ে দিতে হবে খুপড়ি খুপড়ি টিনের বাড়ি সব উঠে যাচ্ছে বিশাল অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স হবে লিফট থাকবে আলাদা জেনারেটর থাকবে সব ভাড়াটেদের বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে বাড়ি ছাড়া সে সময় পারও হয়ে গেছে বেশিরভাগই চলে গেছে শামসুদ্দিন সাহেব যেতে পারেননি তিনি বাড়ি খুঁজে পাচ্ছেন না বৃদ্ধদের কেউ বাড়ি ভাড়া দিতে চায় না বাড়িওয়ালা চোখ বড় বড় করে বলে একা থাকবেন আপনার ফ্যামিলি মেম্বাররা কোথায় তারা ঢাকায় তাদের সাথে আমার ঠিক অ্যাডজাস্টমেন্ট হয় না বলে আমি একা থাকি অ্যাডজাস্টমেন্ট হয় না কেন শামসুদ্দিন সাহেব ধাধায় পড়ে যান কি জবাব দেবেন বুঝতে পারেন না অ্যাডজাস্টমেন্ট কেন হয় না এটা তার ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে বাড়িওয়ালার সঙ্গে আলাপ করার কিছু নেই ব্যাপারটা পুরোপুরি ব্যাখ্যা না করলে বাড়ি পাওয়াও যাবে না বাড়িওয়ালাকে সন্তুষ্ট করতে হবে আপনি করেন কি মানে আপনার সোর্স অফ ইনকাম কি কোচিং সেন্টারে পড়াই পড়ান ইংরেজি পড়াই আমি একটা বেসরকারি কলেজের ইংরেজির শিক্ষক ছিলাম রিটায়ার করেছি আপনি যে একা থাকবেন অসুখ বিসুখ হলে আপনাকে দেখবে কে মেজাজ খারাপ করার মতো প্রশ্ন আমাকে কে দেখবে সেটা আমার ব্যাপার তোমার মাসে মাসে ভাড়া পেলেই তো হলো বাড়িওয়ালাকে এই ধরনের কথা বলা যায় না বাড়ি ভাড়া নেবার আগে বাড়িওয়ালার মন জুগিয়ে চলতে হয় স্রোতের পাঙ্গাস হতে হয় স্রোত যেদিকে পাঙ্গাস মাছ সেদিকে বাড়িওয়ালা স্রোত ভাড়াটে পাঙ্গাস শামসুদ্দিন সাহেব যথেষ্টই ঝামেলায় পড়েছেন কেউ তাকে বাড়ি ভাড়া দেবে এরকম মনে হচ্ছে না শেষ পর্যন্ত হয়তো সস্তা ধরনের কোনো হোটেলে মাস কারবারই বন্দোবস্ত করতে হবে এটাও খারাপ না হোটেলে থাকা মানেই লোকজনের মধ্যে থাকা আনাগোনার মধ্যে থাকা কোথাও টেলিফোনের দরকার পড়লো ম্যানেজারের অফিস থেকে টেলিফোন শরীরও এখন ভালো যাচ্ছে না কথা নেই বার্তা নেই হুট করে রাত দুপুরে একশো দুই একশো তিন জ্বর এ ধরনের পরিস্থিতিতে বয়কে খবর দিলে মাথায় এসে পানি ঢালবে পাঁচ দশ টাকা বকশিস ধরে দিলেই হলো তিনি হোটেল খোঁজা এখনো শুরু করেননি রোজই ভাবেন আগামীকাল থেকে শুরু হবে ইত্তেফাক পত্রিকায় ছয়শ টাকা খরচ করে একটা বিজ্ঞাপন দিয়েছেন তাতে কিছু হয় কি না সেটা দেখে জোরে সোরে হোটেল ঘর খোঁজা শুরু করবেন ইত্তেফাকের বিজ্ঞাপনটা এইরকম লজিং চাই ইংরেজি ভাষা ও সাহিত্যের অবসরপ্রাপ্ত শিক্ষক থাকা খাওয়ার বিনিময়ে লজিং চাই এখনো কোনো জবাব আসেনি ঢাকা শহরের লোকজন ছেলেমেদের প্রাইভেট পড়ানোর ব্যাপারে আগ্রহী তবে ঘরে টিচার রাখতে আগ্রহী না ঘরে লজিং রাখার ব্যাপার মনে হয় ঢাকা শহরের লোকজন ভুলে গেছে লজিং এসেছে শব্দটা লজ থেকে তাড়াতাড়ি কোন একটা লজিং এর ব্যবস্থা হলে ভালো হয় কারণ কোচিং সেন্টারে কিছু সমস্যা হয়েছে কোচিং সেন্টারের মালিক চ্যাংড়া এক ছেলে মাসখানেক আগে তাকে ডেকে নিয়ে মুখ কুচকে বলল শামসুদ্দিন সাহেব আপনি দাড়ি রেখেছেন কেন এখন তো আপনাকে দেখে মাদ্রাসা শিক্ষক বলে মনে হয় ছাত্রদের পড়াবেন ইংরেজি স্মার্টনেস থাকবে মুখ ভর্তি যদি মলানার মতো দাড়ি থাকে তাহলে চলবে কিভাবে আজ দাড়ি রেখেছেন পরশু থেকে ধরবেন লম্বা আজকান। তারপর চোখে দেবেন সুরমা কয়েকদিন পর মাথায় বেতের গোল টুপি ভাই আমরা তো ব্যবসা করতে এসেছি আমাদের শোসা থাকতে হবে থাকতে হবে না শামসুদ্দিন বললেন জি থাকতে হবে ব্যক্তিগতভাবে আপনি যত ইচ্ছা ধর্মকর্ম করেন আমার কোনো সমস্যা নেই আমি নিজে পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করি দু বছর আগে ওমরা হজ করে এসেছি বুঝতে পারছেন কি বলার চেষ্টা করছি কিছু না বুঝেই শামসুদ্দিন সাহেব বললেন জি বুঝতে পারছি আপনার বয়সও হয়েছে আপনি লোডও ঠিক মতো নিতে পারছেন না আমার দরকার এনার্জেটিক লোক বুঝতে বুঝতে পারছেন জি পারছি আপনার টিচিং অ্যাবিলিটি নিয়ে আমার কোনো কমপ্লেন নেই আমি শুনেছি আপনি ভালো শিক্ষক কিন্তু বয়সের ব্যাপারটা মাথার মধ্যে রাখতে হবে শামসুদ্দিন সাহেব বেশ কয়েকবার মাথা নেড়ে বললেন জি জি এই সব লক্ষণ ভালো না তার ধারণা তিনি যেকোনো একদিন শুনবেন তার চাকরি শেষ তখন ভালো ঝামেলায় পড়ে যেতে হবে কি ঝামেলা সে নিয়ে আগে ভাগে চিন্তা করতে ভালো লাগে না রাতে ঘুম ভেঙে গেলে তিনি খুব চেষ্টা করেন সমস্যা নিয়ে চিন্তা না করতে খুবই আশ্চর্যের কথা তিনি এ ব্যাপারে সফল ঘণ্টার পর ঘন্টা তিনি জেগে থাকেন মাথায় কোনো চিন্তা নেই ফাঁকা মাথা যখন বৃষ্টি হচ্ছে বৃষ্টির শব্দ শুনছেন শেষ হলো আজকের পর্ব আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যারা গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন পাশে থাকা আইকনটিও ক্লিক করে রাখবেন এতে করে আমি কোনো নতুন গল্প বা উপন্যাস আপলোড করলেই আপনারা তার নোটিফিকেশন পাবেন সকলে সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন এই কামনায় আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি